হাওড়া নদীর পাড়ে খালি বাড়ি ভেঙে ফেলো পুর নিগমের টাস্ক ফোর্স, এতে আতঙ্ক ছড়ায় অন্যান্য বাসিন্দাদের মধ্যে। আগরতলা ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন হাওড়া বস্তি, এই এলাকার উন্নয়নের জন্য বস্তিবাসীদের নোটিশ দেওয়া হয় অন্যত্র চলে যাবার জন্য। পুর নিগম থেকে তাদের বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়া হয় রাধানগর আবাসনে, কিন্তু এতে তারা রাজি নন। ইতোমধ্যে হাওড়া নদীর পাড়ের এই বস্তি থেকে এক পরিবার রাধানগর আবাসনে চলে যায়। সোমবার নিগমের টাস্ক ফোর্স খালি বাড়িটি ভেঙে ফেলে। আমরা তো অলরেডি একটা অর্ডার দেওয়া হয়েছিল জায়গা খালি করার জন্য, একজন খালি করেছেন, যিনি খালি করেছেন ওনারটাই এখন আপাতত ভাঙা হচ্ছে। সেটা আমার এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না। যার ঘর ওনার নাম কি? গঙ্গেশ চক্রবর্তী। টোটাল এ জায়গার কয়টা পরিবারকে আপনাদের নিগম থেকে নোটিশ জারি করা? 36টা। এতে আতঙ্ক ছড়িয়েছে বস্তি এলাকার অন্য 35 পরিবারের মধ্যে। তারা ক্ষোভ উগড়ে দেন, দীর্ঘ বছর ধরে সেখানে তারা বসবাস করছেন। তাদের দাবি রাধানগর নয়, সেই এলাকায় কোথাও বিকল্প ব্যবস্থা করতে হবে, অন্যথায় তারা সরবেন না। মন্দিরের মালিকে তারা আনা হয়েছে পূজা দেওয়ানোর লেগে যজমানি, তারা এই মধ্যে আমরা দর্শন লোকে বুঝছে না। ঠিক আছে, তারা ওই যে বিল্ডিং এর রং দেখবো আর ভাত খাইবো, আমরা খেতে পারবো। তারা একবার যজমানি বলে 3 মাস খাইতে পারবো, তারা এলো হয়ে গেছে, তারা এলো হয়ে গেছে। আমরা কিন্তু এবারও খাইলো হয়তো না, আমরা এলো খান না টাকা লাগবো। আপনারা কি গড় পেয়েছেন দাদা না করে? আমরা লোকে পাইলে আমরা খাইতাম না, আমরা কেন দাম হয়ে এলাকার লোকের লেগে তুলছে। Pure report, channel the doubt.